আসানসোলের বানপুর সম্প্রীতি ভবনে ডেঙ্গু সংক্রমণ রোধে পৌর নিগম স্বাস্থ্যকর্মীদের নিয়ে একটি বৈঠক করা হয়। এই বৈঠকে স্বাস্থ্য আধিকারিকরা কিভাবে বাড়ি বাড়ি গিয়ে মানুষদের সচেতন করবে সেই নিয়ে আলোচনা করা হয়। বৃহস্পতিবার বার্নপুরে সম্প্রীতি ভবনে ডেঙ্গু প্রতিরোধে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মশালায় ডেঙ্গু প্রতিরোধে নেওয়া হল বিভিন্ন কর্মসূচি। এদিন বিভিন্ন জলা জায়গা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আলোচনা করা হয়। আসানসোল পৌর নিগমের এক স্বাস্থ্য আধিকারিক সাংবাদিকদের কাছে এ বিষয়ে তথ্য দিতে গিয়ে জানান, ডেঙ্গু একটি অভিযান, ডেঙ্গু প্রতিরোধে 10 জুন থেকে 10 নভেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে এ বিষয়ে একটি পর্যালোচনা সভার আয়োজন করা হয়। তিনি বলেন, এবছর পশ্চিম বর্ধমানের পাশাপাশি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় ডেঙ্গুর ঘটনা গত বছরের তুলনায় খুব কম রেকর্ড করা হয়েছে, যা খুশির বিষয়। গত বছর ডেঙ্গুর সংখ্যা ছিল 1120, এবছর তা কমে হয় 139 জন। এদিন ডেঙ্গু প্রতিরোধের জন্যই এই ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে। ভূমি এলাকা, ঘরবাড়ির চারপাশে জমে থাকা জল, ময়লা, আবর্জনা, এই সব বিষয়ে চিহ্নিত করা হয়েছে, কারণ এখানে ডেঙ্গু মশার বংশবৃদ্ধি হয়। 2025 থেকে এ বিষয়ে আরো ভালোভাবে কাজ শুরু হবে বলেও তিনি জানান। ড্রাই সেশন, ওয়েট সেশন এই দুই ভাগে ভাগ করে কাজ হবে এবং যে সকল জায়গাগুলি থেকে ডেঙ্গু ছড়ায় সেগুলি চিহ্নিত করা হবে বলে জানান স্বাস্থ্য আধিকারিক দীপক গাঙ্গুলি। আজকে মিটিংটা মূলত আমাদের যে ডেঙ্গু ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম প্রত্যেক বছর হয় 10 জুন থেকে 10 নভেম্বর পর্যন্ত, এবং সেইটাতে 2025 সালে আমরা একটু নতুনভাবে এবং আরও নিবিড়ভাবে সেই প্রোগ্রামটা অর্গানাইজ করব, এবং আমরা ডেঙ্গুর যে ইনসিডেন্স রেটটা এবছর আমরা কমাতে পেরেছি গত বছর তুলনায় অনেকভাবে। গত বছর যেখানে আমাদের 1120 পেশেন্ট ছিল, এবছর আমাদের 139টা মাত্র কর্পোরেশন কেস, 222টা ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমানের কেস। সেইটাকে আরও কম করে আরও ভালোভাবে কাজ করার জন্য আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে, যেখানে রিস্ক সাইটস কোথায় কোথায় হতে পারে, এরকম 6টা রিস্ক সাইটকে আইডেন্টিফাই করে সেইগুলোর প্রত্যেকটি ওয়ার্ড ভিত্তিকভাবে তার ডেটাটা আমাদের যারা ভেক্টর কন্ট্রোল মনিটরিং অফিসার, অর্থাৎ যারা কিনা হাউস হোস্ট টিম এবং ভেক্টর কন্ট্রোল টিম, এই দুটো সঙ্গে সঙ্গে লিঙ্ক করে তারা সুপারভাইজ করছেন, মনিটর করছেন, সাপোর্ট করছেন, তাদেরকে স্পেশালি ট্রেন করে এই ডেটা সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য আমরা আজকে এই প্রোগ্রাম সুডার আন্ডারে এবং মিনিস্ট্রি অফ আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি অফ অ্যাফেয়ার্সের আন্ডারে আমাদের সুডার এন্ডোমোলজি সিস্টেম এবং আমরাও আছি এই ট্রেনিং দেওয়ার জন্য। সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ শহর কে বীচ বনকর তৈয়ার হ্যায় অত্যাধুনিক আবশ্যক সুবিধাও সে পরিপূর্ণ দামোদর রেসিডেন্সিয়াল কম কমার্শিয়াল কমপ্লেক্স। দামোদর রেসিডেন্সি কে 2 কিলোমিটার কে রেডিয়াস মে আপকো মিলেগি হর তরহ কি জরুরি সুবিধাও। সুরক্ষিত আর খুলে বাতাবরণ কে ইস রেসিডেন্সিয়াল আর কমার্শিয়াল কমপ্লেক্স মে আপকো মিলেগি 1207 স্কোয়ার ফিট সে লেকর 1639 স্কোয়ার ফিট কে 3 BHK ফ্ল্যাটস। ইসকে সাথ আপকো মিলেগি ডবল লিফট, পার্কিং স্পেস, সুইমিং পুল, জিমনাশিয়াম আর কমিউনিটি হল কি সুবিধা। অধিক জানকারী কে লিয়ে সম্পর্ক করে 9614147280, 9832278788।